শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের তৃতীয় পর্বে প্রায় 2 কোটি টাকার বিনিয়োগ জিতে নিল দেশের 5 তরুণ উদ্যোক্তা। শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের তৃতীয় পর্বে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান উস্তাদ ডট কম জিতে নিয়েছে 1 কোটি টাকার বিনিয়োগ। বেসিক্যালি আমাদের একটা গ্রোথ রেট ছিল, যে গ্রোথ রেটটাকে আরো ফাস্টার করার জন্য, যাতে এখন আমাদের যে একটা মান্থলি যে পরিমাণ রেভিনিউ, মান্থলি যে পরিমাণ ট্র্যাকশন আছে, ওই ট্র্যাকশনটাকে যাতে আরও ফাস্টার করতে পারি, সেই জন্য এই অ্যামাউন্টটা, এই ইনভেস্টমেন্টটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। শার্ক ট্যাঙ্কের কাছে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, যে অ্যামাউন্টটা আমরা এক্সপেক্ট করেছিলাম, সেই অ্যামাউন্টটাই আমরা পেয়েছি। কিন্তু আমাদের সামনে যে মাইলস্টোন, সেই মাইলস্টোন অ্যাচিভ করার জন্য আসলে এর চাইতে বেশি বিনিয়োগের দরকার। বাট আই থিঙ্ক সেই লক্ষ্যটা, যে ভ্যালিড একটা লক্ষ্য, এই লক্ষ্যের জন্য আই থিঙ্ক এই অ্যামাউন্টটা সাফিসিয়েন্ট। 50 লাখ টাকার বিনিয়োগ জিতে নিয়ে অনলাইনে ভাষা শিক্ষা ভিত্তিক প্রতিষ্ঠান ইংলিশ চ্যাম্প রয়েছে দ্বিতীয় অবস্থানে। তরুণ এই উদ্যোক্তারা জানাচ্ছেন, এই বিনিয়োগ সমৃদ্ধ করবে তাদের পথ চলা। আমরা যে গত 4 বছর ধরে বাচ্চাদের নিয়ে কাজ করে আসছি, এবং আমরা যে আসলে কোনো আউটকাম এক্সপেক্ট না করে কাজ করে আসছি এবং সোসাইটিতে একটা ইম্প্যাক্ট রাখতেছি, এইটা আসলে শার্ক ট্যাঙ্কে আমাদেরকে এত দূর নিয়ে আসতে হেল্প করেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং সোফার আমার মনে হয় যে আমরা সাকসেসফুল হয়েছি অ্যাজ এন এন্টারপ্রেনার, অ্যাজ এ বিজনেস ওনার। এটা আমাদের খুব প্রাউড মোমেন্ট যে আমরা আসলে এত বড় একটা প্ল্যাটফর্মে নিজেদেরকে রেকগনাইজ করাতে পেরেছি, থ্যাংকস টু শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ, যারা আসলে আমাদের এন্টারপ্রেনারশিপ জার্নিটাকে আরও স্মুথ করেছে, আমাদেরকে আসলে বেশ কিছু গ্রুমিং সেশন দিয়েছে, বিজনেসের ক্ষেত্রে বেশ কিছু স্ট্র্যাটেজিজ আমরা তাদের কাছ থেকেও ইনপুট পেয়েছি। অ্যান্ড অ্যাট দি এন্ড আই শুড ইন্ট্রোডিউস ইট অ্যাজ আ সাকসেস, সিন্স আমরা আসলে শার্ক ট্যাঙ্কে গিয়ে আমাদের মেন্টরদের সাথে ডিল করতে পেরেছি। অন্যদিকে দেশীয় আসবাবপত্র ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখা পার্কওয়ে ফার্নিচার জিতেছে 30 লাখ টাকার বিনিয়োগ। তরুণ এই উদ্যোক্তারা জানান, শার্ক ট্যাঙ্ক ও বঙ্গবিডির এই আয়োজন নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে তাদের। 30 লাখ টাকার ইনভেস্টমেন্ট কমিটমেন্ট পেয়েছি শার্ক ট্যাঙ্ক থেকে। শার্ক ট্যাঙ্ক থেকে যে ইনভেস্টমেন্টটা আমরা পাবো, সেটা দিয়ে আমাদের ব্যবসার প্রোডাক্ট ডেভেলপমেন্টে হেল্প হবে, আমাদের ব্যবসার প্রচারে হেল্প হবে, এবং আমরা মার্কেটিংয়ের জন্য অনেক বেশ ভালো কাজ করতে পারবো ইনভেস্টমেন্টটা দিয়ে। সৌরভ আপ্পা, বিবিসি নিউজ, ঢাকা।